नमस्कार बंधुरा, दीपा डायरीते सकल के स्वागत। आज के आमी एकटा पम्फ्रेट माछेर रेसिपी निये हाजिर होयेछि, जेटा देखते जतटाई लोभनीय खेते ततटाई अतुलनीय। गरम गरम भातेर साथे एटा खेते दुर्दान्त लागे। बाड़ीते कोनो गेस्ट एले अथवा जे कोनो रकम अकेशने खूब सहज भावे एई रेसिपिटा आपनि तैरि करे फेलते पारबेन। ता चलुन बंधुरा देखे नेब आजकेर एई रेसिपिटा, पम्फ्रेट माछेर तेल झाल। आशा करछि ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেব আজকে রেসিপি। এটা বানানোর জন্য আমি এখানে চারটি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি মাছখান থেকে একটু করে ছিড়ে নিয়েছি, যাতে তেল মশলাটা ভেতরে ভালোভাবে ঢোকে। এইভাবে মাছটা কেটে নিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। নুন আর হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে তেল আমি দেব না। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি ছেড়ে দেব। এই অবস্থায় আপনাদের একটা কথা বলি, মাছে ভাজার সময় মাছটা তেলটা একটু কম দেবেন, কারণ পমফ্রেট মাছ খুব ফাটে, তাই তেলটা কম দিলে পমফ্রেট মাছটা কম ফাটবে। তেলটা দেওয়ার পর 2 মিনিট আমি এরমভাবে রেখে দেব। গ্যাসটাকে কিন্তু হাই করেই আমি মাছটা ভাজব। 2 মিনিট পরে মাছগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট পরে মাছগুলোকে আমি তুলে নেব। পমফ্রেট মাছ খুব নরম হয় আর খুব বেশি মাছটা ভাজার দরকার নেই। এই মাছ কিন্তু খুব একটা ভাজে না। মাছগুলো আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও কিছুটা তেল। আরও 2 টিস্পুন তেল আমি অ্যাড করে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 10 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নেব। 10 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়েছি। আপনি চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো, যেটা আমি পিউরি করে রেখেছি। আবারও ভালো করে এটাকে মেশাতে থাকব। দু থেকে 3 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। 2-3 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিলাম। ভালো করে এটাকে মেশাতে থাকবো এবং খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা বেরোবে ততক্ষণ এটা কষাতে থাকতে হবে। মোট 5 মিনিট এইভাবে আমি লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টিস্পুন দই, যেটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আরও একটা টিপস আপনাদেরকে, দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে রাখবেন অথবা অফ করে দেবেন।
দইয়ের বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষাতে থাকব। দু থেকে তিন মিনিট এটা কষানো হয়ে গেলে ভালো করে যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে। আমি 2 টেবিল স্পুন সর্ষে ভালো করে বেটে ছেঁকে নিয়ে দিলাম। আমি একটু সর্ষের দানাগুলো দিইনি। এখানে একটা টিপস আমি আপনাদেরকে বলি, সর্ষেটা যদি আপনি ছেঁকে এই রান্নাটা করেন এর স্বাদ যেমন দ্বিগুণ হয়ে যাবে, আবার এটা খেলে কিন্তু কারুর কোনো শরীর খারাপ করবে না। অনেকেরই সর্ষের খোসাতে অ্যালার্জি থাকে বা শুট করে না, তাই এইভাবে যদি আপনি এই মাছের রেসিপিটা তৈরি করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে অ্যাড করে দেব। আমি এর মধ্যে 3-4টে লঙ্কা ছিঁড়ে নিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে। 10 মিনিট পর এসে এটা আমি দেখে নেব। হয়ে গেছে 10 মিনিট, মাছ কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। এরপর উপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা কুচানো। গ্যাস অফ করে স্ট্যান্ডিং মোডে রেখে দেব 5 মিনিট, তারপর এটা সার্ভ করব। এখানে আমি 3টে পয়েন্টস আপনাদেরকে বলবো। মাছে যখন নুন হলুদ মাখাবেন, নুন হলুদ মাখানোর পরে 1/2 ঘন্টা রেখে দেবেন। যদি রেখে দেন এর টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। মাছটা ভাজার সময় তেলের পরিমাণটা একটু কম রাখবেন যাতে মাছটা কম ফাটে বা গায়ে হাতে ছিটকে না লাগে। আর 3 নম্বর টিপস হচ্ছে সর্ষে বাটা দেওয়ার সময় সর্ষের খোসাটা একেবারেই ছেঁকে নিয়ে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেবেন, তাহলে এর টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলুন পমফ্রেট মাছের এই তেল ঝাল রেসিপি আর এনজয় করুন সবার সাথে। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানালাম। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।